এরপরে রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম দ্বিতীয় নাম্বার আয়াতটা যখন নাজিল হলো যখন সাহাবায়ে কেরাম প্রকাশ পেল যে উঁচু কণ্ঠে কথা বললে আমল বরবাদ হয়ে যায় এই আয়াত নাজিল হওয়ার পরে রসুলের কিছু মুসল্লি কমে গেল সাহাবি কিছু কি হলো রসুলের কাছ থেকে সামন থেকে কমে গেল প্রকৃতপক্ষে কমে নাই কিন্তু রসুলের সামনে আসা কমে গেল আল্লাহর নবী একজন সাহাবিকে দেখতেছেন না রসুল ডাক দিয়ে বললেন অন্য সাহাবিদের জ্ঞান ওই সাহাবিকে কেন দেখি না একজন সাহাবি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন ওই সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যাকে খুঁজছেন তার বাড়ি আমার ঘরের পাশে আল্লাহর নবী বললেন যাও তো একটু ডেকে নিয়ে আসো তার একটু খোঁজ নিয়ে আসো তাকে কেন দেখি না সাহাবি দৌড় দিয়ে গেলেন তার বাড়িতে দরজায় লক করলেন নক করার সঙ্গে সঙ্গে দরজা আঘাত করলেন দরজা খুলে গেল দেখে সাহাবি মাথা নিচু করে চোখের পানি টপ টপ করে ছেড়ে দেয় সাহাবি মাথা নিচু করে ঝুলাচ্ছে বারবার ঝুলাচ্ছে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে আল্লাহর নবীর সাহাবি আশ্চর্য হয়ে গেল কেন নবীর সাহাবি দরজা চাপায়া কেন কান্না করে ডাক দিয়ে বলে ভাই কি এমন কষ্ট কি এমন দুঃখ কি এমন ব্যথা কেন তুমি কাঁদছো এইভাবে সাহাবি চোখের পানিটা ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলো আমার ভাই ও আল্লাহর নবীর সাহাবি তুমি ভালো করে শুনে রাখো আমি বরবাদ হয়ে গেছি আমার আমল সব নষ্ট হয়ে গেছে বরবাদ হয়ে গেছে আমি তো জাহান্নামী হয়ে গেছি বলে কেমন করে তোমার আমল বরবাদ হয়ে গেল কেমন করে তুমি জাহান্নামী হয়ে গেলে ডাক দিয়ে বলে তোমরা কি শোনো না সূরা হুজুরাতের দ্বিতীয় নাম্বারে আয়াত নাজিল হয়েছে যে তোমরা রসুলের সামনে তোমাদের কণ্ঠস্বরকে কখনো উঁচু করবা না জোরে আওয়াজে কথা বলবা না কিন্তু বলো ভাই আমি তো সব সময় রসুলের সামনে জোরে আওয়াজে কথা বলি কিছু মানুষের এমন অভ্যাস আছে না কথা বললেই কথা বলে না কথা বললেই জোরে বলে আস্তে মোটে বলতেই পারে না মোবাইলে কথা বলে তারপরও এক জায়গা থেকে আরেক জায়গায় শোনা যায় গোপন কথা বললেও দুই চারজন শোনে এমন আছে না নাই কথা বললেই জোরে হয়ে যায় ওই সাহাবির এই সমস্যা ছিল তখন বললেন এই আয়াত অবশ্যই আমার জন্য নাজিল হয়েছে আমি তো রসুলের সামনে জোরে জোরে কথা বলে আমি তো অপদারত হয়েছি আমি তো বরবাদ হয়েছে আমার আমল আমি জাহান্নামী হয়েছি আমি কেমন করে রসুলের সামনে মুখ দেখাবো এই কথা শোনার পরে নবীর সাহাবি দৌড় দিয়ে গেলেন রসুলের কাছে ইয়া রাসূলুল্লাহ সে তো দরজা চাপাই দিয়ে কান্না করতেছে সূরে হুজুরাতের দ্বিতীয় নম্বর আয়াত নাজিল হওয়ার কারণে সে মনে করতেছে তার জন্যই আয়াত নাজিল হয়েছে সে কথা বললেই তার কথা জোরে হয়ে যায় আপনার সামনে কণ্ঠ উঁচু হয়ে যায় এই জন্য সে নিজের আমলকে বরবাদ মনে করতেছে নিজেকে জাহান্নামী মনে করতেছে এমনটা একজনের জন্য নয় অনেক সাহাবী রসুলের সামনে আসা বন্ধ করে দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে এসে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ক্ষমা করে দিবেন এরপর থেকে আর জীবনে কোনোদিন আপনার সামনে জোরে আওয়াজে কথা বলবো না একজন মানুষ গোপন কথা বলার সময় যেমন আওয়াজ ব্যবহার করে আমি আবু বকর আপনার ক্ষেত্রে ওই আওয়াজটাই ব্যবহার করব সুবহানাল্লাহ বলেন গোপন কথা বলার সময় কি জোরে বলে
কানে কানে বলে না, আস্তে আস্তে বলে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাই বললেন, আমি আপনার সঙ্গে গোপন কথা বলার ব্যক্তির মতো কথা বলবো। উমর রাদিয়াল্লাহু তাআলা আয়াত নাজিল হওয়ার পরে কথা বলতেন, আগে একবার বললে সবাই শুনতো, এখন এমন নিচু সুরে কথা বলে যে রসুল বারবার জিজ্ঞাসা করতে হয় আরেকবার বলো কি বলছো, শোনায় শুনি নাই, এত নিচু সুরে কথা বলা শুরু করে দিলেন। আমার ভাইরা এইভাবে যখন চলতে লাগলো, আল্লাহ নবী বিস্মিত হয়ে গেল, সাহাবায়ে কেরাম তো আমার সামনে আর আসে না, যারা জোরে জোরে কথা বলতো তার একটু দূরে দূরে থাকা শুরু করে দিল। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিল, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। সূরা হুজুরাত আয়াত নাম্বার 3, কত? 3। আয়াত নাম্বার 3, দ্বিতীয় নাম্বার আয়াতের আলোচনায় বলছিলাম এই আয়াতটা নাজিল হওয়ার আরেকটা কারণ, ওই তামিম গোত্রের লোকদের কথা বলছিলাম না, তারা রসুলের সঙ্গে মসজিদে কথা বলার পরে রসুল যখন হুজরাখানায় চলে যায়, তার ঘরে রেস্টের জন্য চলে যায়, যাইয়া রসুলের বাড়ির উঠান থেকে, আল্লাহ মাফ করুক বোঝার জন্য বলছি, তারা যে ভাষায় বলছিল সেই ভাষাটা ব্যবহার বলছি, তারা যা ডাক দিতেছে, এ মোহাম্মদ ঘর থেকে বেরাও, কি বলছে বলেন, এইভাবে বলতেছে, এ মোহাম্মদ ঘর থেকে বেরাও। তাদের কণ্ঠ শুধু উঁচুই না, তাদের ডাকটাও ছিল অশোভনীয়। কি ছিল বলেন? অশোভনীয়। তখন আল্লাহ এটা পছন্দ করলেন না, তাদের ডাকটা ওভাবে পছন্দ করলেন না। আল্লাহ এ কথাই বললেন যে তারা যদি তাদের কণ্ঠকে নিচু করত আর রসুলের বাইর হয়ে আসা পর্যন্ত তারা যদি অপেক্ষা করত, তাদের জন্য কতই না মঙ্গল হতো। অর্থাৎ তাদের ধৈর্য কুলায় নাই। আমাদের সমাজে এমন কিছু লোক আছে না? নাই। দরজার সামনে যাইয়াই দরজায় বাড়ি, আয় ওড়েন 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 ওড়েন, আছে না? নাই। দরজা ভাঙ্গিয়ে ফেলাইতেছে, জোরে জোরে ডাকতেছে, এমন শব্দে এমন ভাষায় ডাকতেছে যে ভাষা শুনতেও খারাপ শোনা যায়। আল্লাহ নিজে বলেন সূরা লোকমান আয়াত নাম্বার 19, কত? ১৯, আল্লাহ বলেন হে লোক সকল, তোমরা কর্কশ ভাষায় একে অপরকে সম্বোধন করিও না। অযাচিত ঘোড়া গাধাদের মতো তোমরা চিৎকার করিও না, অশোভনীয় চিৎকার তোমরা করিও না। কোথায় বলছি? কোথায়? সূরে লোকমান আয়াত নম্বর কত? কিছু সংখ্যক মানুষের ডাকের মধ্যে, ভাষার মধ্যে কোনো মার্জিত নাই, আছে না? নাই। হুজুর কি, আলেম ওলামা কি, বড় ভাই কি, শিক্ষক কি, আর সম্মানিত ব্যক্তি কি, কোনো ধার ধারে না, মুখে যা আসে তাই লাগামহীন কিছু লোক আছে সমাজে, আছে না? নাই। আল্লাহ বলে এই সমস্ত লোকেরা কখনোই আমার পছন্দ নিও না, তাদের আমল বরবাদ হয়ে যাবে, তোমরা এভাবে ডাকিও না। ছাত্র বড় হয়ে গেছে, বিশাল চাকরি করে অথবা সম্পদের মালিক, ছোটকালে শিক্ষক পড়াইছে, এখন শিক্ষক এবং ছাত্র প্রায় কাছাকাছি বয়সের, এখন ছাত্র যা শিক্ষকের বাড়িতে ডাক দিয়ে বলতেছে, মাস্টার সাহেব আছেন নাকি? কথা ঠিক কি না? মাস্টার সাহেব আছেন নাকি? ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে মুসল্লি যায় বলতেছে, ইমাম সাহেব বাড়িতে আছেন? হলো কথা বলেন?
কর্মচারী যায় যদি স্যারের বাড়িতে যায় যদি ভাবে স্যারের পদ নিয়ে ডাকে হবে, এটা কি আদব? বলে না, আল্লাহ এই শিষ্টাচারিতা শিখাচ্ছেন সূরা হুজরতের মাধ্যমে, তোমরা এভাবে ডাক দিও না, উশৃঙ্খল গাধার মতো তোমরা শব্দ করিও না, আল্লাহ এটাই বলছেন। যাই হোক, এরপর রব্বুল আলামিন তৃতীয় নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم যখন রসূলের সামনে ওই সমস্ত সাহাবীরা আর ভেরে না দূরে দূরে থাকে, আল্লাহ নবী ডাক দিলেন ও আমার সাহাবীরা তোমরা কি আমার প্রতি সন্তুষ্ট? বলে ইয়া রাসূল আল্লাহ অবশ্যই সন্তুষ্ট, তাইলে তোমরা শুনে রাখো তোমরা কখনোই জাহান্নামে না, আমার আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। কেমন করে ফয়সালা করলেন? সূরা হুজরতের তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা আল্লাহ রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বরকে নিচু করে, আগে কি বলেছিল কণ্ঠস্বরকে উঁচু করে দ্বিতীয় নম্বর আয়াত, তৃতীয় নম্বর আয়াতে কি বলে যাদের কণ্ঠস্বরকে নিচু করে আল্লাহ তাদের অন্তরকে শিষ্টাচারিতার জন্য অর্থাৎ তাকওয়ার জন্য সংশোধনের জন্য জান্নাতের জন্য আল্লাহ শোধিত করে দেয়, সংশোধন করে দেয়, পরিশুদ্ধ করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আমার তরফ থেকে ক্ষমা এবং মহা পুরস্কার। আজকে এই আলোচনা শোনার পরে আমরা সব সময় চিন্তা করব সম্মানিত ব্যক্তিদেরকে যদি আমরা সম্মান দিয়ে কথা বলতে পারি, ওস্তাদ হোক, শিক্ষক হোক, পিতামাতা হোক, বড় যে কেউ হোক না কেন, তাকে যদি আমরা আমাদের জায়গা থেকে তার সম্মানকে বজায় রেখে তার সাথে ওইভাবে যদি কথা বলতে পারি, আল্লাহ তার জন্য তিনটা পুরস্কার রাখছেন। কয়টা? কয়টা? এক নম্বরে তার অন্তরকে আল্লাহ তাআলা একেবারে কলঙ্কমুক্ত করে দিবে, যে অন্তরের মধ্যে কোনো কলুষতা থাকবে না, বিকলবিং সালিম, ওই কলব আল্লাহ তাকে দান করবে যে কলব তার জন্য জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন যে তাদের জন্য রয়েছে ক্ষমা, কি বলেন তো, তাদের জন্য রয়েছে ক্ষমা। তৃতীয় নম্বরে আল্লাহ বলেন শুধু ক্ষমায় নয়, আমি আল্লাহ তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। কি পুরস্কার আল্লাহ এখানে কিন্তু উল্লেখ করে নাই, করছে যে জান্নাত দিব, জান্নাতের ঝর্ণা দিব, আখেরাতকে সহজ করবো, এটা বলে নাই, শুধু বলছে কি পুরস্কার। তার মানে এটা বোঝা গেল যে আপনি এতটুকু যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন বড়দের সামনে, আল্লাহ তার ইচ্ছা মাফিক কেয়ামতের ময়দানে সবচাইতে যেটা মহা বিপদগ্রস্তর দিনে আপনার বড় বড় সমস্যাগুলো আল্লাহ প্রথমে মাফ করে দিবেন, এরপরে আল্লাহ বলেন তার পুরস্কারের দিক থেকে সর্বোচ্চ পুরস্কার আল্লাহ আপনাকেই দান করবেন। শুধু পুরস্কার না, পুরস্কারের দিক থেকে স্তর আছে না নাই, সম্মানিত পুরস্কার, সর্বোচ্চ পুরস্কার আল্লাহ আপনাকে কি করবেন, দান করবেন। তাহলে আমরা আজকের এই আলোচনা থেকে এই শিষ্টাচারিতা, এই ভদ্রতা, আমাদের এই আদব, আমরা এটাকে রক্ষা করতে পারবো না, বড়দের সম্মানে যাতে কোনো ঘাটতি না হয় সেভাবে আমরা চলতে পারবো না, তাহলে অবশ্যই পরামর্শের আগে আমরা কখনো নিজেরা জোর গলায় কথা বলবো না, উঁচু কণ্ঠে কথা বলবো না, মনে থাকবে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরা হুজরতের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। ধারাবাহিকভাবে এই সূরাটা জানা দরকার আছে মনে করি, হ্যাঁ, তাহলে আমরা জুমা কিন্তু মিস করব না ইনশাল্লাহ। পুরো সূরাটাই আমি আপনাদের পুরা সমাজ পরিবারে ইনশাল্লাহ সেটেল করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেখ বলি আমিন।